গেছিলাম, বাবার সাথে মাঝে দেখা হয়েছিল, জানি না। এখন তুলির বিয়ের গল্প চলছে, বিদায় যাবে তখন ভাই লেটেস্ট জিনিস কি বলো, কি হাতি গাধা গাধা? আমার তিনটে শালা আছে আর আমি আছি চারজন। শোনো আগে, না শুনলে কি আর এখান থেকে দেখা যাচ্ছে তোকে আমার হাতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে সকাল থেকে পুরো কুয়াশায় ঢাকা, পুরো অন্ধকার ছিল। সোম উঠেছিল একবার হাঁটতে যাবে বলে, বাট ও চারিদিকে অন্ধকার দেখে আবার ঘুমিয়ে পড়েছে। ও উঠেছিল 6:30 নাগাদ। তো কুয়াশার জন্য আজকে ঠান্ডাটাও একটু কম আছে, এখন রোদ উঠছে, তার জন্য একটু ওপরে আসলাম আমি ব্লগ স্টার্ট করার জন্য। তো চলো উইদাউট এনি ফার্দার আজকে তিনটাকে স্টার্ট করা যাক, আর তোমরা আজকে ব্লগটা দেখো। ওপরে এসে চারিদিকটা গাছপালা দেখতে বেশ ভালোই লাগে, চারিদিকটা গ্রিন, বেশ ভালো লাগে। গ্রিন দেখলে চোখও ভালো থাকে আর সকাল সকাল মনটাও ভালো হয়ে যায়। বাজে এখন 8:30, এখন যাই নিচে যাই, দেখি উঠেছি কি, মনে হয় উঠেনি। A heart beat to the city streets, we began রেডি হয়ে গেছি। আজকে আমাদের এখানে মেলা আছে, তো সেখানে যাবো এখন পুজো দিতে, আজকে থেকে শুরু। তো আমি যাচ্ছি, ও যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমার লুকে, এই আমার লুকে, এটা নতুন শাড়ি, নতুন না, ঋষভে স্পোর্টস স্কুলে পড়ে গেছিল আমার, এটাও নতুন জামা। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। মন্দিরের বাইরে অত ভিড় ছিল না, বাট ভিতরে দেখছি ভালোই ভিড় আছে। আর এই যে লাল যে শিলাখণ্ডটি রয়েছে, এটাই হচ্ছে আসল মূর্তি। এখন দেখেছো কি ভিড়, লোকজনকে ধাক্কা মেরে দিচ্ছে ব্যাপারটা। হ্যাঁ তো এখন আপাতত বাড়ি, তারপরে মেলায় পরে আবার। হ্যাঁ বাড়ি এসে গেছি, বাইরে দাঁড়িয়ে আছি, তুলি দুটো ফটো তুলে দেবি। দুটো ফটো আছে আমাদের বাড়ির, আমার ঠাকুমা তুলে দেবে। তো যাই হোক, এখন আপাতত এখন আসলাম বাড়ি, যাই গিয়ে ফ্রেশ হয়নি।
মেনু আছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পেঁয়াজ কলি আর আলু ভাজা, এটা আছে কাতলা মাছ আলু দিয়ে তরকারি। আমি এখন কিছুটা বাদাম নিয়ে বসেছি, কিছুটা খাওয়া হয়ে গেছে, তারপরে আমি ভিডিও বানাচ্ছি। যাই হোক, আমার বাদাম খেতে বেশ ভালো লাগে বিট লবণ দিয়ে। তো এগুলো হচ্ছে মেলার বাদাম, আজকে মেলা থেকে এনেছি, খেতে বেশ ভালোই, মানে বাদামগুলো বেশ ভালোই। আমি জিলাপি ভালোবাসি না, তাও আমাকে জোর করে দি। আরে খাও, মেলার খাবার খাবো না মানে আমি এত মিষ্টি খেতে পারি না, গা গুলা তুমি আর দেবে না ঝড় গরু। এখন তুলির বিয়ের গল্প চলছে, এবার আসবে নামবে, আসবে নামবে করবে। হ্যাঁ, এবার হোটেলে যাবে, ব্যাটারিতে চার্জ দেবে, তারপর হেলিকপ্টার আবার স্টার্ট হবে। হেলিকপ্টার মানে কি সেটা বুঝতে পারছো? আবার ঘট 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 করতে ঘুরবে। এবার বাজি হরিকাকার এখান থেকে পাঠাবো না, ওখান থেকে টোন নিয়ে বিদায় যাবে, তখন ভাই লেটেস্ট জিনিস কি বলো? কি হাতি? না তাহলে হাতি দিয়ে কি? আমার বোন কি মোটা বলে আমার বোন হাতি দিয়ে জামা যদি ট্যাংরা কাটিয়ে যায় তখন? তাতে কি হাতের পিঠে ধরে যাবে দুটো? আমি ভাবছি গাধা গাধা, আমার তিনটে শালা আছে আর আমি আছি চারজন। শোনো আগে, না শুনলে কি কি? আমার তিনটে শালা আছে, আমি আছি চারজন, আমরা চারজনের একটা দায়িত্ব আছে, ছোট বোনের বিয়ে যেহেতু আমরা ঠিক করেছি, আমরা একেবারে একটা পালকি জোগাড় করবো, দুজন থাকবে সামনে দুজন থাকবে পিছনে। আর আমরা কিরকম ভাবে যাবো? আমরা যাবো ভাই একেবারে ওই একটা ওই গাড়িগুলো নেবো, যে ওই যে সাজিয়ে মাজিয়ে রং চং করে লাইটিং টাইটিং দিয়ে সাজায় না, আর কোন গাড়িগুলো বলো তো, সে ডিজে নিজে বাজে ডিস্কো ড্যাম টলার গুলো, টলার ওই টলার উপরে আমরা গাড়ি থাকবো, হেঁটে দিয়ে তো পারবো না, কষ্ট হবে টলার। এবার ঠেলে ধরো যদি গ্যাংটকের দিকে হয় কথা কথা নিয়ে যাবে, সেটা আসানসোলও হতে পারে, ইয়ে হতে পারে, সেটা বর্ধমান হতে পারে, সে দুর্গাপুর হতে পারে, কলকাতা হতে পারে, যেখান থেকে খুশি হোক সেদিকে। আচ্ছা হচ্ছে প্ল্যান। আচ্ছা আমিও আছি, তোমার তুমি আর এই রিস্ক নিও না এই অবস্থায়, ঠিক আছে? ততদিন হয়ে যাবো, কি হয়ে যাবো, মায়ের মতন হয়ে যাবো, বুঝতে না অতটা হবো না। ও একটু বেরোলো একটু বন্ধুদের সাথে গল্প টল্প করতে, একটু আড্ডা দিতে। আমি ততক্ষণ আজকে যে ব্লগটা বানিয়েছি সেটা এডিট করিনি, কারণ একসাথে এডিট করতে গেলে অনেকটা সময় চলে যায়। এখন আমি ফ্রি আছি, এখনই ভাবছি কিছুটা এডিট করে নেব, বাট তার আগে বিছানা টিছানাগুলো গোছাবো, ঘরটরগুলো গোছাবো, দেন এডিট করবো। আমার আজকে মতো ভিডিও এডিট করা কমপ্লিট, মানে যতটা ব্লগ বানিয়েছে ততটা এডিট করা কমপ্লিট। ঘর তো আমি আগেই গুছিয়ে নিয়েছি, এখন একটু মনটা হ্যাপি হ্যাপি আছে, কারণ আজকে রাতে খিচুড়ি হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের এখানে মেলা স্টার্ট, তো আজকে এখানে খিচুড়ি খাওয়ানো হয়। তো আমি বিয়ের আগে বাবার কাছে খুব জোর করতাম যে খিচুড়ি এনে দাও, খিচুড়ি এনে দাও, বাড়িতে গিয়ে খেতাম না বাড়িতে, তো বাবা আমার জোরের জন্য এনেই দিত। তো সেটাই কালকে আমি মামির সাথে গল্প করছিলাম, আমার দিন মনে আছে। তো এই জন্য আজকে রাতে আমার জন্য খিচুড়ি বানাচ্ছে, আমার জন্য না মানে সবাই খাবে আর কি, তো বানাচ্ছে খিচুড়ি। সেটা আমি জানতাম না, একটু আগে আমি ওই ধারে গেলাম, একটু আমি যেটা আমি জানতাম না, একটু আগে গেলাম, তো জিজ্ঞেস করছে যে রাতে কী রান্না হচ্ছে, তো বলছে আজকে খিচুড়ি হচ্ছে, তুমি কালকে বলছিলে, তো তোমার একটু হয়তো মনটা খারাপ হতে পারে, তো সেই জন্য বানাচ্ছি, তো সেই জন্য একটু হ্যাপি হয়ে গেছে। আর এখন এসে গান চালিয়েছি পিসিতে, বসে বসে গান শুনছি। রাতের মেনু খিচুড়ি আর ডিম ভাজা, একবার নয় ভুল করে বলেই ফেলেছি। আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, ব্লগটা থেকে যদি কিছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টেক কেয়ার, বাই বাই।